আসলে এ বিষয়ে মতভেদ সুপরিচিত তবে কোরআনের আলোকে মুখ ঢাকাটা জোরালো কারণ আল্লাহ তালা বলছেন মিন মিনজালা বিহিন্না। মোমেন নারীগণ রসুল্লাহ সাল্লামের কন্যাগণ স্ত্রীগণ মোমেন নারীগণ আল্লাহ তালা বলছেন তারা যেন তাদের মাথার বড় কাপড়টা নামিয়ে দেয় তাহলে মাথার কাপড় যদি নামানো হয় তাহলে সব মুখটা ঢেকা যায় তাহলে মাথার কাপড় নামালে আর কি ঢেকা যাবে মুখিত ঢেকতে হবে জি জি এই এটা খুব সুস্পষ্ট যে জিলবাব হলো বাইরে যাওয়ার সময় যে কাপড়টা পরা হয় এবং পুরো দেহ ঢেকে যায় এই জিলবাব যদি আমরা মাথার উপর থেকে নামিয়ে দিই তাহলে পারে এটা মুখ ঢেকে যাবে স্বাভাবত আর হাদিস শরীফে এ ব্যাপারে বিভিন্ন মত সাহাবিদের থেকে পাওয়া যায় কেউ বলেছেন মুখ ঢাকা ফরজ কেউ বলেছেন ঢাকা ফরজ নয় তবে মুখ ঢাকা যে উত্তম এ ব্যাপারে কারোরই কোনো সন্দেহ নেই দ্বিমত নেই যারা বলেছেন ফরজ নয় তারাও সুন্নত বলেছেন কারণ রসুল্লাহ সাল্লামের সাহাবি মহিলারা বৃদ্ধ অবস্থাতেও মুখ ঢেকে রাখতেন এ ব্যাপারে অনেক হাদিস রয়েছে হাতের বিষয়টা পর্যন্ত হাত খোলার অনুমতি হাদিসে আসছে আর কর্মের জন্য খোলা যেতে পারে প্রয়োজন না হলে ঢেকে রাখা ভালো